আসসালামু আলাইকুম। আমাদের দেশে খুব জনপ্রিয় একটি মাংস রান্নার আইটেম হচ্ছে বুটের ডাল দিয়ে মাংস রান্না। গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে মাংস আর ডালের এই আইটেমটি খেতে বেশ ভালো লাগে। তবে অনেকে এই আইটেমটি রাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। সঠিকভাবে রান্না করতে না পারলে ডাল গলে গিয়ে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। আবার রান্নার পরও অনেক সময় ডাল শক্ত থেকে যায়। আমি সহজভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করেছি অনেকগুলো টিপসসহ। আশা করছি এই রেসিপি ফলো করে আপনারাও এখন থেকে পারফেক্টভাবে বুটের ডাল দিয়ে মাংস রান্না করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি কিছু ডাল নিয়েছি। আজ আমি 1 কেজি মাংস দিয়ে রেসিপিটা করব। তাই এখানে ডাল নিয়েছি প্রায় 400 গ্রাম। আপনারা 1 কেজি মাংসের সাথে 400 গ্রাম থেকে 700 গ্রাম পর্যন্ত ডাল নিতে পারেন। যদি চান মাংসে ডালের পরিমাণ বেশি থাকুক তাহলে ডাল বেশি দিবেন, আর যদি চান ডালের পরিমাণ মোটামুটি থাকবে তাহলে 400 থেকে 500 গ্রাম ডাল দিবেন। এখানে 400 গ্রাম ডাবলি বুটের ডাল নিয়েছি। আপনারা ছোলা বুটের ডাল দিয়েও রেসিপিটা করতে পারেন, প্রসেস একই থাকবে। তো রান্নার আগে ডালগুলো ভিজিয়ে রাখতে হবে। আমি ডালে কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখব। ডাল যতটুকু নিয়েছি পানি দিব তার ডাবল বা আরও বেশি, কারণ ডালগুলো ভিজে ফুলে উঠবে, আর ডাল এভাবে ভিজিয়ে রাখলে রান্নার সময় দ্রুত সেদ্ধ হয়। এখন আমি ডাল ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিব। এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও সেম প্রসেসে রান্নাটা করতে পারেন। বুটের ডাল দিয়ে মাংস রান্নার জন্য হাড় চর্বিসহ মাংসটা নিলে স্বাদ সবচেয়ে বেশি ভালো আসবে। আর মাংসগুলো রেগুলার সাইজ করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবেন। মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রান্নায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে চুলা রেখেছি। হাঁড়িটা গরম হয়ে এলে দিব তেল। এখানে আমি সরিষার তেল নিয়েছি 1/2 কাপ, প্রায় 100 ml-এর মতো হবে। আপনারা চাইলে সাধারণ রান্না তেল দিতে পারেন, বুটের ডাল বেশি নিলে তেল আরও বাড়িয়ে দিবেন। তেল গরম হয়ে এলে দিব কিছু গরম মশলা। দিচ্ছি 3 টুকরা দারচিনি, 5-6টা লং, 4টা এলাচ ও 15-16টা কালো গোলমরিচ, আর দিচ্ছি 3টা তেজপাতা। এখন নেড়ে নেড়ে তেলে গরম মশলাগুলো একটু ভেজে নিব। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভাজার পর গরম মশলা থেকে ফ্লেভার বের হবে, তখন পেঁয়াজ দিব। এখানে প্রায় 1 কাপ পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, নেড়ে নেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর খেয়াল করেছেন সরিষার তেল থেকে ফেনা বের হয়েছে? ঘানিতে ভাঙা র সরিষার তেল হলে ফেনা বের হবে, এটা স্বাভাবিক। পেঁয়াজ ভাজতে ভাজতে হালকা বাদামি হয়ে এলে কিছু বাটা মশলা দিব। দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আদা আর রসুন 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নিব, এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 30 সেকেন্ড ভাজার পর কিছু গুঁড়া মশলা দিব। দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, ঝাল বুঝে মরিচ গুঁড়া দিবেন। জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। নেড়ে গুঁড়া মশলাগুলো তেলে একটু কষাবো। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। কতটুকু পানি দিলাম দেখে বুঝতে পারছেন, খুবই সামান্য। নেড়ে সব মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। গুঁড়া মশলা দিয়ে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন গরুর মাংস দিয়ে দিব। আমার চ্যানেলে গরুর মাংস রান্নার আরও অনেক মজার মজার রেসিপি আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। মাংস দেওয়ার পর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ বুঝে লবণ দিবেন। এবার নেড়ে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলো মশলার সাথে মিশিয়ে ঢেকে দিব, চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 10 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। 10 মিনিট ধরে ঢাকনা দিয়ে মাংসগুলো কষাচ্ছি। দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে, আমি কিন্তু এখনও কোনো পানি দিইনি। মাংস থেকে যে পানি বের হচ্ছে সে পানিতেই মাংসগুলো কষিয়ে নিব, এতে রান্নার স্বাদ অনেক ভালো আসবে এবং মাংস দ্রুত সেদ্ধ হবে। ভালোভাবে নেড়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসগুলো মোট 20 মিনিট ধরে কষাচ্ছি।
দেখুন মাংস থেকে যে পানি বের হয়েছিল তা টেনে গেছে, ভালোভাবে নেড়ে দিচ্ছি। পানি যেহেতু টেনে গেছে আর কষানো যাবে না, এখন পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। পানি দিয়ে দিচ্ছি, পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে মাংস সিদ্ধ হবে না। কতটুকু পানি দিলাম দেখে বুঝতে পারছেন। পানি দিয়ে চুলাটা ছাই করে দিব, একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। পানি দিয়ে 20 মিনিট মাংসগুলো আমি রান্না করছি, এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, একটু নেড়ে দিয়ে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। দেখুন আমি ডালগুলো এক ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ভিজিয়ে রাখার ফলে ডাল ফুলে কিন্তু অনেক বেড়ে গেছে, সবগুলো ডাল দিয়ে দিলাম। সাথে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, কাঁচামরিচ কেটে বা চিরে নেইনি, এভাবে মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে রান্নায়। এখন নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, রান্নার পর যদি মনে হয় পানি কমে গেছে তাহলে আপনারা চাইলে আরও কিছু গরম পানি অ্যাড করে দিতে পারেন, কারণ আরও 15-20 মিনিট রান্নাটা চলবে। আশা করছি এ পানিতেই বুট ও মাংস পুরোপুরি সেদ্ধ হবে, তাই আমি আর পানি দিব না, এখন ঢেকে দিয়ে রান্না করব। চুলাটা ছাই হিটে থাকবে। 20 মিনিট পর ফিরে আসলাম, এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম, তবে ডাল দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, সাবধানে না নাড়লে ডালগুলো গলে গলে যাবে। আমি সাবধানে একটু নেড়ে দিচ্ছি। মাংস আর ডাল সেদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে, রান্নাটা একটু মাখা মাখা হবে, ঝোল থাকবে না। এখন আমি কিছু গরম মশলা গুঁড়া উপরে ছড়িয়ে দিব, এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়া নিয়েছি। মশলাটা একটু মিশিয়ে দিচ্ছি। এখন চুলা অফ করে দিয়ে ঢেকে আরও 5 মিনিট রেখে দিলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। আমাদের বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। আমার স্টেপ ও টিপসগুলো ফলো করলে আপনারাও এভাবে পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। ডাল সেদ্ধ হবে এবং আস্ত থাকবে, গলে যাবে না। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।